কঠোর লকডাউনে রাজধানীতে বেড়েছে যানবাহন, অলিগলিতে বিধিনিষেধ মানছে না কেউ। রাজধানীতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী, আশঙ্কাজনক হারে আক্রান্ত হচ্ছে শিশুরাও। চট্টগ্রামে প্রথম ব্ল্যাক ফাঙ্গাসের রোগী শনাক্ত, প্রয়োজনে ওষুধ সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা। সুন্দরবনে আড়াই বছরে চার মৃত বাঘ উদ্ধার, গবেষকদের অভিযোগ কারণ নিয়ে মন গড়া তথ্য দিচ্ছে বন বিভাগ। বিশ্বে করোনায় প্রাণহানি 42 লাখ ছাড়ালো, আক্রান্ত 19 কোটি 66 লাখ, একদিনে মৃত 9,900। সৌদি এক্সট্রিম, এনজয় স্মুথ স্পিড। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাব পুরো খবরে। করোনা রোধে কঠোর লকডাউনের সপ্তম দিনে ভোরে রাজধানীতে যানবাহন ও মানুষের চলাচল কিছুটা কম, তবে চেকপোস্টগুলোয় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জরুরি সেবা সংশ্লিষ্টরা পরিচয়পত্র দেখানোর পর গন্তব্যে বা কর্মস্থলে যাওয়ার অনুমতি পাচ্ছেন, তবে অলিগলিতে লকডাউন ও বিধিনিষেধ মানছে না কেউই। এদিকে বুধবার থেকে অনেক অফিস খুলে যাওয়ায় সড়কে বেড়েছে রিক্সা চলাচল, ফলে কঠোর বিধিনিষেধ কার্যত পরিণত হয়েছে শিথিল লকডাউনে। বুধবার বিধিনিষেধ অমান্য করায় 562 জনকে গ্রেপ্তার করে ডিএমপি, জরিমানা করা হয় 1,61,300 টাকা, আর 489টি গাড়িকে জরিমানা করা হয় 11,33,000 টাকা। কঠোর লকডাউনের সপ্তম দিনে সড়কে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল, স্বাস্থ্যবিধি মানায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সচেতনতার অভাব। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকলেও নানা প্রয়োজনে বাইরে বের হচ্ছে মানুষ। চট্টগ্রাম নগরীতে গত কয়েকদিনের তুলনায় সড়কে বেড়েছে গাড়ির চাপ, একাধিক জায়গায় পুলিশের চেকপোস্ট থাকলেও বিভিন্ন কারণে বাইরে বের হচ্ছে মানুষ। স্বাস্থ্যবিধি অমান্যকারীদের জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। বগুড়ার সাতমাথা সহ বেশিরভাগ এলাকাতেই চলতে দেখা গেছে ব্যাটারি চালিত থ্রি হুইলার। রাজশাহী শহরের সড়কেও বেড়েছে মানুষের চলাচল, গাজীপুরে মহাসড়কে বেড়েছে মানুষের উপস্থিতি। পুলিশের নজর এড়িয়ে বিভিন্ন উপায়ে রাজধানীতে প্রবেশ করছে সাধারণ মানুষ। এছাড়া লকডাউন কার্যকরে বিভাগীয় শহর সহ বিভিন্ন জেলায় বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। করোনা ও লকডাউন পরিস্থিতির খবর জানাতে এবারে সিলেট ও ফরিদপুর থেকে যোগ দেবেন সহকর্মীরা। প্রথমেই যুক্ত হচ্ছেন সিলেট থেকে সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, লকডাউন পরিস্থিতি কেমন দেখছেন আর করোনা পরিস্থিতি বেড়ে যায় হাসপাতালগুলোতে রোগীরা ঠিকমতো সেবা পাচ্ছেন কিনা? দেখুন, লকডাউন পরিস্থিতি কিন্তু গত কয়েক দিনের চেয়ে কিন্তু এখন এই মুহূর্তে সড়কগুলিতে গাড়ি চলাচল, যান চলাচল, মানুষের চলাচলও কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। প্রথম দিকে কিছুটা কঠোর ছিল, মানুষও কিন্তু বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হয়ে হননি, কিন্তু এই মুহূর্তে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে শহরে মানুষের আনাগুনা বাড়ছে, যান চলাচলও ধীরে ধীরে বাড়ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষকের বাহিনী তৎপর রয়েছে। তারা আমার সিলেটের কথা যদি বলি আপনাকে, সিলেটে কিন্তু পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, সেনাবাহিনী সবাই কিন্তু কাজ করছে এবং জেলা প্রশাসনের কর্মকর্তারাও মাঠ পর্যায়ে কাজ করছেন। যারাই আইন মেনে লকডাউন বিধি ভঙ্গ করে ঘর থেকে বের হচ্ছে তাদেরকে জরিমানার আওতায় আনা হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু মানুষের যে সচেতনতা কম সেটা কিন্তু ঠেকানো যাচ্ছে না। মানুষকে আসলে কোনোভাবেই নিবৃত্ত করা যাচ্ছে না, নানা কাজে নানা ছলে তারা ঘরের বাইরে বের হচ্ছেন। আর করোনা পরিস্থিতির কথা যদি বলি, করোনা পরিস্থিতি কিন্তু দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে সিলেটে। প্রতিদিনেই কিন্তু মৃত্যু এবং শনাক্তের হারে নতুন নতুন রেকর্ড হচ্ছে। গতকাল 17 জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি 738 জনের করোনা শনাক্ত হয়েছে। তো হাসপাতালগুলোর অবস্থা কিন্তু খুবই শোচনীয় বলা যায়, কারণ হাসপাতালগুলোতে ঠাঁই নেই। বেশ কয়েকদিন ধরেই আমরা সেটা লক্ষ্য করছিলাম যে করোনা রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালে রোগীর চাপ বেড়েছে এবং সবগুলো হাসপাতালে যে আইসিইউ আছে, আইসিইউ আছে সিলেটে সরকারি যে হাসপাতাল আছে, করোনা ডেডিকেটেড হাসপাতাল শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এই হাসপাতালে 16টি আইসিইউ বেড আছে। পাশাপাশি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও 8টি আইসিইউ বেড আছে করোনা রোগীদের জন্য। এর বাইরে কিন্তু সরকারি কোনো হাসপাতাল আইসিইউর ব্যবস্থা নেই।
বেসরকারি যে হাসপাতালগুলো আছে সেগুলোতে সর্বসাকল্যে 100টি আইসিইউ আছে, কিন্তু এই মুহূর্তে সবগুলো আইসিইউ সিট পরিপূর্ণ। রোগীরা সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে এসে নিবন্ধন করে যাচ্ছেন, কোনো রোগী যদি আইসিইউ সিটে মারা যান তারপরে কিন্তু যারা নিবন্ধন করে যাচ্ছেন পর্যায়ক্রমে তারা আইসিইউ পাচ্ছেন। এছাড়া কিন্তু চিকিৎসা না পেয়ে অনেকের মৃত্যু হচ্ছে, এটা তো বলাই বাহুল্য। পাশাপাশি অক্সিজেনের সংকট রয়েছে, বেসরকারি হাসপাতালগুলোতে আসলে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট না থাকার কারণে তারা সিলিন্ডার অক্সিজেন ব্যবহার করছেন, সেক্ষেত্রে কিন্তু অক্সিজেনের একটা বড় সংকটও তৈরি হচ্ছে ধীরে ধীরে। এই অবস্থায় কিন্তু মানুষকে সচেতন করে তুলতে কিন্তু কাজ করা কোনো বিকল্প নেই। মানুষ যদি একটু সচেতন হয়, ঘরের বাইরে না যায়, তাহলেই শীত সংক্রমণের ঝুঁকিটা কমবে। অথবা কিন্তু দিন দিন যেভাবে সংক্রমণ বাড়ছে এটা কিন্তু উদ্বেগের কারণ হয়ে যাচ্ছে। আসলে ভবিষ্যতে মানুষ চিকিৎসা পাবে কি না সেটা নিয়ে একটা সংশয় দেখা দিচ্ছে, কারণ হাসপাতালে যে সাধারণ বেডগুলো আছে সেগুলোও কিন্তু খালি নেই। সরকারি হাসপাতাল বলেন, বেসরকারি হাসপাতাল বলেন, এখন যে মানুষের মঞ্জুর আপনি থাকবেন আমাদের সাথে, আমরা এবার একটু ফরিদপুরের পরিস্থিতি জেনে আসি। সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, ফরিদপুরে মৃত্যু তো প্রতিনিয়তই বাড়ছে, সেক্ষেত্রে চিকিৎসার কোনো ঘাটতি রয়েছে কিনা, আর লকডাউনের পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আমাদেরকে বলছে যে বাইরের থেকে যে রোগীগুলো আসছে মেডিকেল কলেজ আসার পরেই এক বা দুই দিন বা তিন দিনের মধ্যে তাদের প্রাণ হচ্ছে এমন জানিয়েছেন। তো আসলে মেডিকেল সাপোর্টের যে ব্যাপার হয়েছিল সেটা হচ্ছে 517 বেড বিশিষ্ট যে মেডিকেল কলেজটিকে কিন্তু করোনা ডেডিকেটেড ঘোষণা করা হয়েছে, সেটা আমার কিন্তু আসলে সমস্যা নেই। গতকাল সন্ধ্যা পর্যন্ত আমরা যেটা জানিয়েছি যে আপনার 284 রোগীর করোনা রোগী সেখানে ভর্তি আছে, সুতরাং সেখানে আরো পর্যাপ্ত পরিমাণ সিট রয়েছে। তবে হচ্ছে কর্তৃপক্ষ ম্যানেজমেন্টের যে জনবল দরকার সেই জনবল অবকাঠামোর সংকট রয়েছে, সেটি আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছে। আপনাকে বলে রাখি স্বরাষ্ট্রকে পর্যন্ত ফরিদপুরের স্বাস্থ্য বিভাগ এবং মেডিকেল কলেজের প্রায় 648 জন স্বাস্থ্যকর্মী এবং ডাক্তার চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী রয়েছে যারা করোনা আক্রান্ত হয়েছে, যার স্বাস্থ্য সেবা কাজে নিয়োজিত থেকে তারা এই আক্রান্ত হয়েছে এবং এর মধ্যে দুজনের প্রাণে নিয়েছে সেটি আমাদের জানিয়েছেন। প্রথমে বিএনএস সভাপতি রয়েছেন ডাক্তার আসামা জাহাঙ্গীর চৌধুরী কিটু, এটা আমাদের জানিয়েছে। অন্যদিকে করোনা লকডাউনের কথা যদি বলতে হয় সেক্ষেত্রে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এবং পুলিশ সুপার আনিমুল চৌহান যেটি আমাদেরকে বলেছেন যে সরকার নির্দেশনা দিচ্ছে পরিস্থিতি আলোকে তারা সমস্ত চেষ্টা করছে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় করোনা লকডাউন বাস্তবায়নের পদক্ষেপ নিতে, এবং ফরিদপুরের পুলিশের পক্ষ থেকে কিন্তু ফরিদপুরের পরিস্থিতি জানাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিলেট এবং ফরিদপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। করোনায় দেশে আরো 237 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 20,000। সেই সাথে একদিনে সর্বোচ্চ 16,230 জনের করোনা শনাক্ত হয়েছে, সব মিলিয়ে শনাক্ত হল 12,11,000 রোগী। লকডাউন দিয়েও ঠেকানো যাচ্ছে না করোনা সংক্রমণ, প্রতিদিন বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। বুধবার আরও 237 জনের মৃত্যুর সংবাদ দিল স্বাস্থ্য অধিদপ্তর, এর মধ্যে পুরুষ 150 এবং নারী 88 জন। এ নিয়ে মোট প্রাণহানি 20,016 জনের। 24 ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 70 এবং চট্টগ্রামে 62 জন, তবে খুলনা ও রাজশাহীতে কিছুটা কমেছে প্রাণহানি। 639টি ল্যাবে 24 ঘণ্টায় 53,877 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে রেকর্ড 16,230 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 30.12%। এ পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসা সংকট নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা, তাদের পরামর্শ করোনা রোগীর সংস্পর্শে আসাদের চিহ্নিত করে আইসোলেশনে পাঠানোর। রোগী যখনই আমরা শনাক্ত করি তারপরে সেই রোগীটাকে ঘিরে ওয়ার্ড ভিত্তিক একটা কার্যক্রম, যাতে করে তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরকে ট্রেসিং করে তাদেরকে পর্যবেক্ষণে রেখে তাদের মধ্যে কারো যদি সংক্রমণ দেখা দেয়, ইভেন পরীক্ষাও যদি না করেন, তাদেরকে আমরা সাসপেক্টেড বা সন্দেহজনক করোনা রোগী ঘিরে তার জন্য যে ম্যানেজমেন্ট সেটা চালু করে দেওয়া উচিত। এদিকে একদিনে সুস্থ হয়েছেন আরো 13,470 জন, এ নিয়ে মোট সুস্থ 10,35,884 জন। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী, চিকিৎসকরা জানান এদের মধ্যে আশঙ্কাজনক হারে আক্রান্ত হচ্ছে শিশুরা। শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে 1-5 বছর বয়সী ডেঙ্গু রোগীরা।
পরিচালক জানান, গত দুই মাসে ভর্তি হয়েছে 80 জন রোগী, মারা যায় 3 জন। রাজধানীর শনির আখড়ায় থাকে 5 বছর বয়সী ওমর। ঈদের আগে তীব্র জ্বর, বমি ও পায়খানার সাথে রক্ত গেলে ডাক্তারের কাছে নেওয়া হয়। পরে ডেঙ্গু আক্রান্ত ওমরকে ভর্তি করা হয় শিশু হাসপাতালে। এখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 21 শিশু ভর্তি আছে। চিকিৎসকরা জানান, এদের মধ্যে আইসিইউতে আছে 5 জন। নিয়ে আসার পরে হেরার পরে এখানে সবকিছুই করছে, পরের দিন বলছে, রাতে বলছে বাচ্চার ডেঙ্গু হয়েছে। এই হাসপাতালে গত 7 দিনেই 28 শিশু চিকিৎসা নিয়েছে। এছাড়া প্রতিদিনই বহির বিভাগ থেকে ডেঙ্গু জ্বরের চিকিৎসা নিচ্ছে 15 থেকে 20 শিশু। মারাত্মক হইতে পারে, যেহেতু একটা ব্লিডিং, প্লেটলেট, আপনি জানেন যে প্লেটলেট কাউন্ট কমে যায়, হ্যামাটোকেট বেড়ে যায় র্যাপিডলি, বাচ্চারা আপনার শকে চলে যায়। ফ্লুইড ম্যানেজমেন্ট যেটা, এটা খুব ভালোভাবে সেই ম্যানেজমেন্টটা দেওয়া লাগে, নাহলে বাচ্চাগুলো আর কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। এছাড়া সেন্ট্রাল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত 3 জন, ল্যাব এইডে 2 জন, সোহরাওয়ার্দিতে ভর্তি আছে আরও 2 শিশু। শিশু বিশেষজ্ঞরা বলছেন, শিশুর ডেঙ্গু জ্বর কমে গেলেও জটিলতা তৈরি হতে পারে, কারণ শরীরে ফ্লুইডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকের অধীনে থাকা উচিত। কমপ্লিট ব্লাড কন্ট্রোল করলে আমরা পুরো ব্লাড পিকচারটা বুঝতে পারি, ঠিক আছে? ইফেক্টিভ ব্লাড ভলিউম যদি মানে কোনো কারণে কমে যায়, সেক্ষেত্রে আমাদেরকে সজাগ হতে হবে। সেক্ষেত্রেই প্লেটলেট নরমাল থাকার পরও এই জটিলতাগুলি মানে অর্গান ওয়াইজ দেখা দেয়। জানা গেছে ডেঙ্গু রোগীদের বেশিরভাগই রাজধানীর যাত্রাবাড়ি ও শনির আখড়ার। ঢাকার বাইরে ফরিদপুরের ডেঙ্গু আক্রান্ত শিশু ভর্তি হয়েছে হাসপাতালে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে প্রথমবারের মতো শনাক্ত হল ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী। করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর ষাটোর্ধ্ব ওই নারী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হন। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে, তবে প্রয়োজনীয় ওষুধ সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা। 25 জুন জ্বরে আক্রান্ত হন ষাটোর্ধ্ব ফেরদৌস বেগম। 3 জুলাই করোনা টেস্টে তার পজিটিভ আসে। 15 জুলাই করোনা নেগেটিভ হলেও বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে ভর্তি হন চট্টগ্রাম মেডিকেলে। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে তার ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়। চিকিৎসকেরা 14 দিন অ্যামফোটেরেসিন বি ইনজেকশন দেওয়ার পরামর্শ দিলেও তা পাওয়া যায়নি কোনো ফার্মেসিতে। ডায়াগনোসিসে ব্ল্যাক ফাঙ্গাসটা ধরা পড়ছে এবং ওটার জন্য অ্যামফোটেরেসিন বি নামে একটা ইনজেকশনের সাজেস্ট করছে ডাক্তাররা। সারা দেশ শূন্য হয়ে খুঁজছি, সব ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ঢাকা, চিটাগং, এই ওষুধটার নাম অ্যামফোটেরেসিন বি, এটা একমাত্র বিকন নাকি বানাইতো, এখন এটা স্টক আউট হয়ে গেছে। এখানে আমাদেরকে, আপনার মিডিয়ার মাধ্যমে আবেদন জানাচ্ছি, আমাদেরকে হেল্প করুন, আমার আমার জীবন বাঁচানোর জন্য আমাদেরকে ওষুধটা যে কোনো মূল্যে ব্যবস্থা করে দিন। চিকিৎসকেরা বলছেন, করোনা আক্রান্তদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে ওনাদের বেশিরভাগ ফাঙ্গাল ইনফেকশন হয়, তাও একদম রেয়ার, খুব বেশি না, এই জন্য এই ড্রাগগুলো অ্যাভেলেবেল না। এইটা ওই রকম সহজে বলা যাবে না, একজনের কাছ থেকে যে আরেকজনের শ্বাসের মাধ্যমে যাবে এরকম, একদম রেয়ার, খুব বেশি না, এই জন্য এই ড্রাগগুলো অ্যাভেলেবেল না। এইটা ওই রকম সহজে বলা যাবে না, একজনের কাছ থেকে যে আরেকজনের শ্বাসের মাধ্যমে যাবে এরকম নয়। এই রোগে আক্রান্তের সংখ্যা কম হওয়ায় সরকারিভাবে ইনজেকশন যোগান দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন সিভিল সার্জন। এটা নাকি একটি মাত্র কোম্পানি, আমরা যতটুকু বিতন কোম্পানি ইয়ে হয়, তো বাংলাদেশে এখনো তো এরকম প্রুফ কোনো কেস পাওয়া যায় নাই, তো একাধিক রোগী পাওয়া যায়, অবশ্যই সিদ্ধান্ত আসবে যে তার ওষুধগুলো অ্যাভেলেবেল করা যায় কিভাবে। করোনায় বাবা মারা গেছেন 5 দিন আগে, এখন মাকে বাঁচাতে সন্তানেরা হুন্নে হয়ে খুঁজছেন অ্যামফোটেরেসিন বি ইনজেকশন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ফায়ার সার্ভিসকে অঙ্গীকারনামা দিলেও কারখানায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করেনি হাশেম ফুডস কর্তৃপক্ষ। তাদের এমন দায়িত্বহীনতায় প্রাণ হারিয়েছেন অর্ধ শতাধিক শ্রমিক কর্মচারী। তদন্তে এ প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে সংস্থাটি। তদন্তে জানা গেছে, গরম বাতাসে বিদ্যুতের তার গলে আগুন লাগে কারখানায়। 8 জুলাই রাতে আগুন লাগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাশেম ফুডস কারখানায়। এতে ভবন থেকে লাফিয়ে বাঁচতে গিয়ে প্রাণ হারান 3 শ্রমিক, পুড়ে মারা যান 49 জন, আহত হন অনেকেই। এই ঘটনা তদন্তে কমিটি করে ফায়ার সার্ভিস, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, শ্রম মন্ত্রণালয় ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এর মধ্যে প্রতিবেদন চূড়ান্ত করেছে ফায়ার সার্ভিস। কমিটির প্রধান জানান, আগুন লাগা ভবনের নিচের তলায় ছিল 2টি এক্সস্ট ফ্যান, আর পাশের সংযুক্ত ভবনে ছিল
আরও একটি। ওই দুই ফ্যান দিয়ে বাতাস বাইরে বের হলেও অন্য ফ্যানটি ছিল বিপরীতমুখী। এতে নিচের তলার বাতাস ছিল অনেক গরম। এই গরম বাতাসে ধীরে ধীরে গলে ছিঁড়ে যায় বিদ্যুতের তার। আমরা যে দেখতে পাই ফিজিক্যালি ওখানে পোড়া তার মাটিতে পড়েছিল, এবং আপনারা এটাও জানেন যে তাদের একতলা থেকে ছয়তলা পুরো ভবনে কিন্তু র মেটেরিয়াল দ্বারা পরিপূর্ণ ছিল। তো একটি জ্বলন্ত তার যখন র মেটেরিয়ালের উপরে পড়ে সেখানে তখন অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, অনুমতি ছাড়াই 2019 সাল থেকে ভবনটি ব্যবহার করা হচ্ছিল। গত বছর তদন্তে তা ধরা পড়লে অঙ্গীকার নামা দিয়ে ফায়ার প্ল্যান অনুমোদন করে কারখানা কর্তৃপক্ষ। এই দুর্বলতাগুলো দূর করা তাদের জন্য খুব একটা বড় কঠিন কোনো কাজ ছিল না, এবং এই ঝুঁকিপূর্ণ ভবনে যখন আগুন লাগে, তাদের যেহেতু কোনো ফায়ার টিম ছিল না, ভবনের ভিতরেও কোনো আগুন নিবাপনের জন্য কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না, কোনো যন্ত্রপাতি ছিল না, ফলে আগুনটা আসলে তারা নিভাতে পারেনি। তদন্ত কর্মকর্তারা জানান, কারখানার ভেতরটি ছিল লোহার তারে ঘেরা খাঁচার মতো, যে কারণে সিঁড়ি ব্যবহার করতে পারেননি শ্রমিকেরা। কারখানা কর্তৃপক্ষ তথ্য দিয়ে তদন্তে সহযোগিতা করেনি বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আয়রন ফ্রেমের পার্টিশন দিয়ে সেই ভবনটা কিন্তু ভাগ করা ছিল, তার মানে যদিও ভবনে দুটো সিঁড়ি ছিল কিন্তু কোনো সিঁড়িতে দুটো সিঁড়িতে একসাথে কিন্তু কারো কোনো অ্যাক্সেস ছিল না। এদিকে অন্য তিন সংস্থার কোনো দলই এখনও তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি। সময় বাড়ানো হয়েছে জেলা প্রশাসন ও কলকারখানা অধিদপ্তরের কমিটির। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 4 বছরই থাকছে। কোর্সের মেয়াদ নিয়ে কমিটি গঠন হলেও 3 বছর করার কোনো সিদ্ধান্ত হচ্ছে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন বলছে, এই ধরনের সিদ্ধান্ত হলে কঠোর আন্দোলনে নামবে তারা। 2000 সালে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে তাল মিলিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 3 বছর থেকে 4 বছর করা হয়। 4 বছরের মধ্যে 6 মাস ইন্টার্নির জন্য নির্ধারিত। ইন্টার্নি শেষ হলে মৌখিক পরীক্ষার মাধ্যমে সনদ দেয়া হয়। গত মে মাসে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি কমিটি করা হয়। সেই কমিটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 3 বছর আর ইন্টার্নির জন্য 1 বছর করার প্রস্তাব নিয়ে কাজ করছে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বলছে, এই প্রস্তাবে কেউ 3 বছর শেষ করলেই সনদ দেয়া হবে, ইন্টার্নি বাধ্যতামূলক রাখা হয়নি। এতে করে আন্তর্জাতিকভাবে শিক্ষার্থীরা একদম পিছিয়ে যাবে। যদি এই কোর্সকে 3 বছরে নামায় নিয়ে আসে, সামাজিকভাবেই প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে যাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। এই উপরের পদে পদোন্নতির হায়ারার কি তারা রক্ষা করতে পারবে না, এবং সেখানে বিশাল একটা ক্ষতি হবে। যেমনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তেমনি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের উন্নয়ন উৎপাদন শিল্প কারখানার সকল ক্ষেত্রে। এদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তর বলছে, ডিপ্লোমা কোর্স যেমন আছে তেমনই থাকছে, কোর্স পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। কমিয়ে আনার কোনো পরিকল্পনা এখন পর্যন্ত আমরা জানি। কোনো কোনো কাজে মানুষের তো সকল ক্ষেত্রেই তো আপনার একটা বিষয় আছে যে মানুষ সবসময় একটা যে কোনটাকে আপগ্রেড করা যায়, কোনটাকে রিমডিফাই করা যায়, কিন্তু তাদের কোর্সকে এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনো সরকারের তরফ থেকে বা কারিগরি মাধ্যম শিক্ষা থেকে কোনোভাবেই গ্রহণ না। এদিকে ডিপ্লোমা শিক্ষক শিক্ষার্থীদের দাবি, এই কমিটি বাতিল করতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে পর্যটন খাতে বেকার হয়েছেন 12 লাখ মানুষ, আর অর্থনৈতিক সংকটে আছেন 30 থেকে 35 লাখ। প্রণোদনার পাশাপাশি দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী ঋণ দেওয়ার দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। সেই সাথে কোভিড পরবর্তী ধাক্কা মোকাবিলায় ভার্চুয়ালি ও ই ট্যুরিজমকে গুরুত্ব দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত পর্যটন খাত। দেশে বছরে বিভিন্ন স্পটে দেশি বিদেশি প্রায় 1 কোটি পর্যটক আসলেও বর্তমানে তা পুরোপুরি বন্ধ রয়েছে। সেই সাথে বন্ধ রয়েছে হোটেল, মোটেল ও রিসোর্ট। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তথ্য মতে, এই খাতে জড়িত প্রায় 30% মানুষ হারিয়েছেন চাকরি, অনেকের কমেছে বেতনও। এইভাবে আমরা চলতে চলতে গত 18-16 মাস এভাবে পার করে দিয়েছি, কিন্তু আসলে আমাদের যে কত বড় লস বা কত বড় ক্ষতি সেটা না বুঝালো না, কারণ আমাদের শ্রম ঘন শিল্প। আগামী 3 বছর নাগাদ আমাদেরকে এই ধাকল সামলাতে হবে, এবং এর জন্য প্রণোদনার সময়সীমাটা যেন 3 থেকে 4 বছর করে। ব্যাংকগুলো ট্যুরিজমকে রিস্ক সেক্টর হিসাবে ট্রিট করছে, যার জন্য প্রধানমন্ত্রীর আশ্বাসের পরেও আমরা কোনো পাইনি, ব্যাংক লোন পাইনি। অতি সম্প্রতি গভর্নমেন্ট একটা 1000 কোটি টাকা প্রান্তিক
পর্যটন কর্মীদের জন্য বরাদ্দ ঘোষণা করেছেন। পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান জানান, পর্যটন শিল্পের সহায়তায় প্রণোদনা বাড়াতে কাজ করছে সরকার। আশা তো করছি এই বছরের মধ্যে অনেক ভ্যাকসিনেশনের মধ্যে ঢুকে যাবে। ভ্যাকসিনেশন যখন হবে আমরা কিন্তু সর্বদুয়ার খুলে দেওয়ার মতো অবস্থা হবে। শুধু আমাদের দেশেই সম্ভব না, পর্যটন খাত বাঁচাইতে হলে বিদেশি পর্যটক আসতে হবে। কোভিড পরবর্তী ধাক্কা সামলাতে ভার্চুয়াল ট্যুরিজম ও ই ট্যুরিজমকে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ই ভিসা প্রসেসিং অথবা ই রিজার্ভেশন, টিকিট রিজার্ভেশন, সেই জায়গাগুলো কিন্তু অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। ঠিক তার পাশাপাশি রেসপন্সিবল ট্যুরিজম, এই জায়গাটিতে গুরুত্ব আরোপ করা প্রয়োজন। করোনা সংক্রমণ কমলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পর্যটন ব্যবসার পরিস্থিতি জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, করোনার কারণে খাগড়াছড়ির পর্যটন খাতে কি ধরনের প্রভাব পড়েছে আর পর্যটন খাত সংশ্লিষ্টরা কি বলছেন এ বিষয়ে? দেখুন, গত এক দশকে খাগড়াছড়ি বা পার্বত্য চট্টগ্রামে যে পর্যটন শিল্প গড়ে উঠেছে সেটা কিন্তু সবচেয়ে হুমকির মুখে পড়েছে করোনা পরিস্থিতিতে। বিশেষ করে এই বছরের মার্চ থেকে আজকে জুলাই পর্যন্ত অর্থাৎ পাঁচ মাস কিন্তু খাগড়াছড়ির সমস্ত পর্যটন কেন্দ্র কিন্তু শুধু এখানে খাগড়াছড়ি না, খাগড়াছড়ির পাশাপাশি যে সাজেক ভ্যালি আছে এটাও খাগড়াছড়ির লাগু একটি জায়গা, সেখানেও কিন্তু পর্যটন কেন্দ্রগুলি বন্ধ রয়েছে গত পাঁচ মাস ধরে। আমরা দুই জায়গার ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, আসলে যে পরিস্থিতিটা হচ্ছে তারা বলছে প্রতি মাসে এক একজন ব্যবসায়ী আসলে আর 9-10 লাখ টাকা করে তাদের ক্ষতি হচ্ছে। এবং আমরা খাগড়াছড়ি পর্যটন মোটেলের যিনি ইউনিট ব্যবস্থাপনা রয়েছে ক্যামরসুর আলমনের কাছ থেকে আমরা যে বিষয়টা জানতে পেরেছি যে গত পাঁচ মাসে খাগড়াছড়িতে শুধু 50 কোটি টাকার ক্ষতি হয়েছে। অর্থাৎ এখানে প্রতি মাসে এক একটা হোটেল রিসোর্টগুলো কিন্তু তারা 10-12 লক্ষ টাকা কিন্তু আয় করতো, কিন্তু এই সময় তাদের আয়টা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আয় বন্ধ হলেও এখানে যে রিসোর্ট বা হোটেল ব্যবস্থাপনাগুলো রয়েছে তাদের কিন্তু যে জনবল রয়েছে তাদেরকে বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে। সেই বেতনের খাতে কিন্তু প্রতি মাসে 5-6 লাখ টাকা খরচ হচ্ছে। এবং একই সাথে এই খাতে যারা সংশ্লিষ্ট আছে প্রায় অন্তত 20,000 মানুষ কিন্তু এই পর্যটন শিল্পের সাথে খাগড়াছড়ি জেলাতেই সম্পৃক্ত রয়েছে। একই সাথে এখানে 1400 পরিবহন শ্রমিক রয়েছে, তারা কিন্তু প্রত্যেকে দেখার। আমরা এই বিষয়ে সাজেকে যারা ব্যবসায়ী আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে অনেকে আসলে বাৎসরিক ভিত্তিতে সাজেকে যে রিসোর্টগুলো তারা কিন্তু মাসিক চুক্তিতে ভাড়া নিয়েছে, তো এই পর্যটন বন্ধ থাকাকালীন সময়ে রিসোর্ট বন্ধ থাকলেও কিন্তু রিসোর্টের যে ভাড়া সেটা কিন্তু তাদেরকে পরিশোধ করতে হচ্ছে। এবং রিসোর্টে যারা স্টাফ রয়েছেন, কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাদের কিন্তু বেতন ভাতা সেটা কিন্তু নিয়মিত দিতে হচ্ছে। এই বেতন ভাতা দিতে গিয়ে তারা কিন্তু হিমশিম অবস্থা, এবং অনেক ব্যবসায়ী তাদের কিন্তু পুঁজি হারিয়ে একেবারে নিঃস্বর মতো অবস্থা। অনেকে ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিবহন সংশ্লিষ্ট যে রয়েছে পর্যটন সংশ্লিষ্ট যে পরিবহন রয়েছে সেটা নিয়েছে, সেই পরিবহনগুলো বন্ধ রয়েছে। অর্থাৎ পরিবহন বন্ধ থাকার পরও ব্যাংক ঋণ শোধ করতে হচ্ছে। একই সাথে তাদের যে কর্মকর্তা কর্মচারী রয়েছে, গাড়ির চালক রয়েছে, তাদের কিন্তু প্রত্যেককে বেতন ভাতা দিতে হচ্ছে। তো সার্বিক যে পরিস্থিতি আসলে পর্যটন, এরকম একটা পরিস্থিতিকে উত্তরণের জন্য তারা প্রণোদনা চেয়েছেন। এবং একই সাথে দীর্ঘমেয়াদী ব্যাংক যে ঋণের যে সুবিধা সেটাও কিন্তু পর্যটকরা পর্যটন ব্যবসায়ীরা চেয়েছেন। এই ছিল আসলে খাগড়াছড়ির পর্যটনের সর্বশেষ। খাগড়াছড়ি থেকে জানাচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। ভোলায় তালিকাভুক্ত মৎস্যজীবী রয়েছে 1,40,000 জন, অথচ জেলায় মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন 5 লক্ষাধিক জেলে। এ ঘটনায় জনপ্রতিনিধি এবং মৎস্য বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন বঞ্চিতরা। তবে মৎস্য বিভাগ জানিয়েছে বাদ পড়া জেলেদের নিবন্ধনের আওতায় আনার কাজ চলছে। জেলেদের নিবন্ধিত করে একটি কাঠামোয় এনে সামাজিক নিরাপত্তা, প্রণোদনা এবং সুরক্ষা দেওয়ার কাজ শুরু হয় 2012 সালে। মাঝে 4 বছর বন্ধ থাকার পর আবার 2020 সালে কর্মসূচি চালু হলে তাদের তালিকাভুক্ত করে জেলে কার্ড দেয়া হয়। কার্ডধারী জেলেরা বিভিন্ন সময়ে সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকেন। জেলায় মৎস্যজীবীর সংখ্যা 5 লক্ষাধিক হলেও এ পর্যন্ত তালিকায় স্থান হয়েছে মাত্র 1,40,000 জনের। এমনকি পেশায় 30 বছর কাজ করা ব্যক্তি সহ প্রকৃত জেলেদের তালিকায় ঠাঁই হয়নি, অথচ অনেক ভুয়া জেলেও পেয়েছেন কার্ড। আমি 30 বছর বন্দি জেলে গিয়ে মাছ জেলি করি, এখন আমার জেলে কার্ড হয় না। কোন মেম্বার চেয়ারম্যান দ্বারা গেলে মেম্বার চেয়ারম্যানের কাছে তোমরা কার্ড পাইবে না, কিন্তু কার্ড পাই যারা জেলে কাজ না করে তা করে কার্ড দেয়, যারা জেলে কাজ করে তা করে কার্ড দেয় না। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধি ও অসাধু কর্মকর্তাদের কারণেই ঘটছে এ অনিয়ম। 3 বছর পর্যন্ত আমি কাটবাইতেছি না, মেম্বারের কাছে ঘুরতেছি,
চেয়ারম্যানের কাছে বিচার দিছি, চেয়ারম্যানে বলছে যে তুমি যে আমার নামে কোর্টে যে মামলা দাও। 350 টাকা জমা দিতে আর আমার করে কি জানি মানে কেমন টামনা করে নিল, নারপরে কাম করে জেলে কাট হয়ে গেছে। লাস্ট ফোন তা যে 5 বছর হয়েছে আমি জেলে কাটো না, আমরা কিছুই হয়নি, আজ পর্যন্ত এক পয়সা আইলো না। মৎস্য বিভাগ জানিয়েছে জেলে নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া, বছরের যে কোনো সময় নির্ধারিত ফর্মে আবেদন করে জেলেদের তালিকাভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। একটি নির্দিষ্ট ফরম্যাটে জেলেরা আমাদের কাছে আবেদন করলে আমরা যাচাই বাছাই করে যদি সঠিক হয় তাহলে তার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারবো, যে কোনো জেলে যে কোনো সময় আমাদের কাছে আবেদন করতে পারবে। ভোলা জেলা আমরা যাচাই বাছাই করে যদি সঠিক হয় তাহলে তার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারবো, যে কোনো জেলে যে কোনো সময় আমাদের কাছে আবেদন করতে পারবে। ভোলা জেলায় 3 লাখেরও বেশি জেলে এখনো অনিবন্ধিত, তাই বাদ পড়া প্রকৃত জেলেদের দ্রুত সরকারের সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আজ বিশ্ব বাঘ দিবস। আড়াই বছরে সুন্দরবন থেকে 4টি মৃত বাঘ উদ্ধার হয়েছে। বন বিভাগের দাবি বয়সের ভারে এগুলো মারা গেছে, যা বেরিয়ে এসেছে সিআইডির ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করে। কিন্তু সিআইডি বলছে বন্যপ্রাণীর ভিসেরা পরীক্ষা তারা করে না। আর গবেষকদের অভিযোগ, বাঘ মৃত্যুর কারণ নিয়ে এতদিন মন গড়া তথ্য দিয়ে আসছে বন বিভাগ। এবছর 19 মার্চ সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীর ধুনছেবড়িয়া চর থেকে একটি মৃত বাঘ উদ্ধার হয়। এর আগে গত বছরের ফেব্রুয়ারি ও জুলাইয়ে পূর্ব ও পশ্চিম সুন্দরবন থেকে 2টি এবং 2019 সালের আগস্টে কটকা থেকে আরেকটি বাঘের মরদেহ উদ্ধার হয়। 4টি বাঘের মৃত্যুর কারণ জানতে নমুনা আনা হয় রাজধানীর আগারগাঁও বনভবনের ফরেন্সিক ল্যাবে, কিন্তু এই ল্যাবে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় পাঠানো হয় সিআইডির ল্যাবে। কারণ শনাক্তকরণের জন্য আমরা প্রতিটি ক্ষেত্রে আমরা সিআইডির কাছে প্রেরণ করি। সিআইডি ল্যাব থেকে আমাদের ওই বছরই প্রায় 1 মাস পরে তা জানিয়ে দেয় যে না আসলে এটা মৃত্যু বিষক্রিয়ায় নয়। এখন পর্যন্ত শুধু বাঘ নয়, কোনো বন্যপ্রাণীরই ভিসেরা রিপোর্ট করা হয়নি বলে জানান সিআইডির ফরেন্সিক ল্যাব প্রধান। কি কারণে মারা গিয়েছে, কোনো ধরনের বিষ প্রয়োগ বা অন্য কোনো কারণে মারা গিয়েছে কিনা সে সংক্রান্তে মতামত দিয়ে থাকে। তবে এখানে বন্যপ্রাণী স্পেশালি ওয়াইল্ড লাইফ এদের কোনো ভিসেরার পরীক্ষা নিরীক্ষা আসলে এখানে করা হয় না। সুন্দরবনে বাঘের কোনো ভিসেরা কি এখন পর্যন্ত আপনারা করেছেন? না, এখানে শুধুমাত্র হিউম্যান বডির যে ভিসেরা এই ভিসেরাই আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি। তবে বন্যপ্রাণী গবেষকেরা বলছেন বাঘ 4টির স্বাভাবিক মৃত্যু হয়নি, কারণ বয়স্ক বাঘের সামনের পাটিতে দাঁত থাকে না। তাদের ধারণা বিষাক্ত পানি খেয়ে বা চোরা শিকারীদের ফাঁদে পড়ে বাঘ মারা পড়তে পারে। ফরেন্সিক ল্যাব যেটি প্রতিষ্ঠিত হয়েছে বন বিভাগের অধীনে, এখানে শুনেছি অনেক যন্ত্রপাতি আছে, অনেক ইকুইপমেন্ট আছে, সেখানে সক্ষমতা বাড়ানো উচিত এবং সুনির্দিষ্ট যে কারণগুলো বাঘ মৃত্যুর কারণে মৃত্যুর জন্য দায়ী সেটি আসলে বের হওয়া উচিত। তাহলে কিন্তু আমরা যদি এটি লুকানোর চেষ্টা করি এটি কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য কিন্তু কোনো ফল বয়ে আনবে না। বাংলাদেশের একমাত্র বর্তমানে সার্ভাইভিং টাইগার হ্যাবিটেট হচ্ছে সুন্দরবন, তাহলে এর ফরেন্সিক ল্যাবটাও হতে হবে সুন্দরবনের আশেপাশে এবং সেই জায়গাটাতে যদি আমরা এরকমের কোন মৃতদেহ পাই বাঘের বাংলাদেশে বিনিয়োগ এখন সবচেয়ে লাভজনক, এজন্য প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান ইব্রাহিম। শিক্ষা ও স্বাস্থ্য খাতের আধুনিকায়নে বাংলাদেশ সরকার গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন প্রবাসীদের এসব খাতে বিনিয়োগে প্রচুর সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি হোটেলে বুধবার বাংলাদেশের অর্থনীতি নিয়ে আয়োজিত রোড শোর দ্বিতীয় দিনে এসব কথা বলেন তিনি। করোনা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। গত অর্থ বছরও দেশের 5.6% জিডিপি প্রবৃদ্ধি হয়েছে। এই অর্জন এশিয়া ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সর্বোচ্চ। বিশ্লেষকদের মতে এর পেছনে সবচেয়ে বড় কারণ অর্থনৈতিক উন্নয়নে সচেষ্ট সরকার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আয়োজিত রোড শোতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ইব্রাহিম বলেন বাংলাদেশে বিনিয়োগে এখন সবচেয়ে বেশি মুনাফা অর্জন করা যায়।
শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে দেশের অগ্রগতি বিবেচনায় নিয়ে প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লব মাথায় রেখে দেশের শিক্ষা খাতকে ঢেলে সাজানো হচ্ছে। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত করা হচ্ছে কোডিং এর মতো আধুনিক প্রযুক্তি, তাই এই খাতে আপনারা বিনিয়োগ করলে লাভবান হতে পারেন। Technological revolutions which we are facing. এই সময় বিএসএসসি চেয়ারম্যান বলেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে। সামগ্রিকভাবে মূল্যায়ন করলে আগামীতে বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা বিশাল। বর্তমানে বিদেশি সহায়তা ছাড়াই দেশের সক্ষমতা বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা। That will also give dividend to the investors and partners. অর্থনৈতিক উন্নয়নে সরকার অনেক সিরিয়াস। আমাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত এগিয়ে যাচ্ছে, কর্মসংস্থানের 70% এই খাতে। আগামী পাঁচ বছর শিল্প খাত নেতৃত্ব দেবে এসএমই। If anybody comes to Bangladesh market for international investor, I must tell that Bangladesh ekhon akorshoner jayga. Biniyoge Bangladeshe shorboccho munafa milbe. Pujibajar ekhon frontier market best performer. Tai proteti khetre biniyoge apnader amra sob dhoroner sahayata korbo. Intervention in between. Bangladesher orthonitir shombhabona tule dhore bideshi o probashi biniyog akorshone Juktorashtrer 4 shohore roadshow ayojon kora hoyeche. আগামী 30 জুলাই লস অ্যাঞ্জেলেস এবং 2 আগস্ট সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হবে এই কর্মসূচি। উমনহার আজমি, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। সাভার চামড়া শিল্পনগরে উৎপাদন শুরু হয়েছে 4 বছর আগে, কিন্তু এখনও নির্মাণ হয়নি হাসপাতাল, নেই ডে কেয়ার সেন্টার, শ্রমিকদের আবাসন ব্যবস্থাও নেই। এসব ঘাটতি স্বীকার করেই একে অপরকে দুষছেন ট্যানারি মালিক ও বিসিক কর্মকর্তারা। পরিবেশ দূষণ রোধের পাশাপাশি কারখানায় শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করতে সাভারে সরিয়ে নেওয়া হয় ট্যানারি শিল্প, কিন্তু এতদিনও বাস্তবায়ন হয়নি নিরাপদ কর্মপরিবেশ। ইউনিয়ন নেতারা বলছেন, সাভারে বিভিন্ন ট্যানারিতে কাজ করে প্রায় 5,000 শ্রমিক, আর কোরবানির সময় অস্থায়ী নিয়োগ পান আরও প্রায় 500 জন। এদের নেই থাকার ব্যবস্থা, নেই হাসপাতাল, শ্রমিকের সন্তানের জন্য নেই স্কুল, ডে কেয়ার সেন্টার। কাজ করি দেখা গেছে আশেপাশে কোনো ডাক্তার নাই, কোনো মানে একটা সুযোগ সুবিধা এটা কিছু নাই। কি করে সেটাকে আমি বলবো যে সেটা আধুনিক হয়েছে, কি করে বলবো সেটা স্বাস্থ্যসম্মত হয়েছে? আমরা দাবি করেছিলাম, এই দাবিটা কি শুধুমাত্র আমার জন্য? মালিকও তো অ্যাক্সিডেন্ট হতে পারে, তার কর্মকর্তারও অ্যাক্সিডেন্ট হতে পারে। সুতরাং সেখানে যদি একটা অন্তত একটা 20 শয্যা বা 50 শয্যা বিশিষ্ট একটা জেনারেল হাসপাতাল হতো, তাহলে তার চিকিৎসাটা দেওয়া যেত। ট্যানারি মালিকরাও মানছেন শিল্পনগরীতে শ্রমিক সুরক্ষার অভাবের কথা, এজন্য বিসিককে দায়ী করছেন তারা। আর বিসিক বলছে, সঠিক পরিকল্পনার অভাব ছিল প্রকল্পের শুরু থেকেই। প্রত্যেকগুলা কমপ্লায়েন্সে যতগুলো এরিয়া আছে এগুলো সব রাখাই উচিত ছিল। আসলে প্রথম পেজে তখন এগুলা বিসিক অনেকটা খামখেয়ালি করে এগুলো রাখা হয় নাই। আমরা মনে করি সেকেন্ড পেজে এগুলো সবকিছু থাকবে, আর আমরা এখন আমরাও খুব তৎপর এগুলোর ব্যাপারে। আমরা আশা করি শ্রমিকদের স্বার্থে যা যা করার দরকার সবকিছু আমরা সেকেন্ড পেজে রাখবো। যেহেতু জমি নাই, আমরা লেদার ইনস্টিটিউট করতে পারি নাই, আমরা লেবার সেট করতে পারি নাই, ফিনিশ লেদার তাদেরও দাবি আছে যে একটা শিল্পনগরের মধ্যে হোক, তাদের জন্য আমরা এগুলি করতে পারি নাই, তাদের হেলথ সেন্টার আমরা করতে পারি নাই। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা চিঠি লিখছি যে তারা যদি ডাক্তার নার্স একটা মিনি ছোট সেট আপ আমরা আশা করি পাবো, পাইলে পরে আমাদের পাশে বিল্ডিং আছে, আমরা নিচতলায় আমরা তাদেরকে জায়গা দেবো আর কি। সাভারের চামড়া শিল্প নগরীতে মোট প্লট বরাদ্দ পেয়েছে 155টি ট্যানারি, এর মধ্যে কাজ চলছে 132টিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জয়পুরহাটে দাদন ব্যবসায়ীদের চড়া সুদের জালে আটকে সর্বশান্ত অনেকে। ঋণ দেওয়ার সময় নেওয়া হয় সই করা ফাঁকা ব্যাংক চেক ও স্ট্যাম্প, এরপর চেক ডিজনার করে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা। দীর্ঘদিন এই কারবার চললেও দেখার নেই কেউ। 3 মাস আগে সালাইপুর বাজারের সাততারা সমিতি থেকে 60,000 টাকা ঋণ নেন শিক্ষক রমজান আলী। তার দাবি, টাকা দেওয়ার সময় নেওয়া হয় সই করা ফাঁকা 2টি চেক, স্ট্যাম্পের চুক্তিনামা হলেও ফাঁকা রাখা হয় টাকার অঙ্ক। স্ট্যাম্পে আমি বলি লিখার পরে আমি স্বাক্ষর দিব, কিন্তু তারা জোরপূর্বক স্বাক্ষর নেই, লিখার সুযোগ তারা দেয়নি। তবে সমিতির দাবি, রমজান আলী টাকা নিয়েছেন 1.5 লাখ। উনি আমাদের থেকে ঋণ নিয়েছেন হলো 1.5 লক্ষ টাকা, যার পেপারস আমাদের কাছে আছে, এবং 7 লক্ষ টাকা যেটা চেকের মামলা, এটা সম্পূর্ণ একটা সমিতির বহির্ভূত।
টাকা কত দেওয়া হয়েছে রমজান আলীকে? 1,00,000 টাকা দেওয়ার কথা ছিল, 1,50,000 টাকা দিয়েছে। অভিযোগ রয়েছে সমিতির এক সদস্যকে দিয়ে 7,00,000 টাকা বসিয়ে চেক করা হয় ডিজনার, পরে মামলার ভয় দেখিয়ে দাবি করা হয় 8,50,000 টাকা। শুধু রমজান আলী নয়, একই কায়দায় ঋণের ফাঁদে ফেলে অনেক মানুষকে সর্বস্বান্ত করার অভিযোগ রয়েছে সাতরা সমিতির প্রধান ময়নুল ও তার বাবা মোস্তফার বিরুদ্ধে। লাখে মাসে সুদ নেওয়া হয় 25,000 টাকা করে। মোস্তফা সাহেবের অনেকগুলো ক্লেম আমরা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে পেয়েছি। সে সুদের টাকার জন্য মানুষের বাড়ির টিন পর্যন্ত খোলে, নারী ধর্ষণ থেকে শুরু করে সকল রকম অপরাধ তার খাতায় লিখিত আছে। 50,000 টাকার জন্য 7,50,000 বা 6,00,000 টাকা লিখে নেওয়া, এটা ডিজনার করা, এটা খারাপ। দাদন ব্যবসায়ীদের অত্যাচারে ঘরছাড়া বহু মানুষ, অভাবের তাড়নায় ঋণ নিয়ে হয়েছেন সর্বশান্ত। সুদের টাকা না দিতে পারলে চলে অমানসিক নির্যাতন, আত্মহত্যার ঘটনাও প্রায় ঘটছে। 30,000 টাকা 3,00,000 টাকা মামলা দিছে, তাই আমরা ভয় করি সেইরকম লোক 3,00,000 টাকা আমার কথা খেলে দিব। তারপর জন্য বিজি করলাম, বেসের টাকা দিতে দেরি হলে পরে না আসে বাড়িতে, আসে পিটে দড়ি দিয়ে হাত পাও ব্যান্ডে থেকে টাকা আদায় করে, ওই ধরনের মানুষ। জেলায় নিবন্ধিত সমবায় সমিতি প্রায় 1,200। দাদন ব্যবসায়ীদের তালিকা করতে কাজ করছে প্রশাসন। প্রত্যেকটি সমবায় অফিসের কার্যক্রম উপজেলা পর্যায়ের উপজেলা সমবায় অফিসারের সাথে আলোচনা করে তাদের তালিকা নিয়ে তাদের কার্যক্রম কী হচ্ছে সেগুলি যাচাই বাছাই করে যদি জনস্বার্থবিরোধী কোনো কাজ হয়ে থাকে সেগুলি বন্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সামাজিক উন্নয়নের জন্য সমবায় সমিতির নিবন্ধন দেওয়া হয়, তবে বেশিরভাগ সমিতি তা করে চালাচ্ছে দাদন ব্যবসা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা মহামারী ও লকডাউনের কারণে গত 15 মাসে খুলনার 2,000-এর বেশি মুরগি খামারি ব্যবসা গুটিয়ে নিয়েছেন। উৎপাদন খরচ বাড়লেও আয় কমে যাওয়ায় ক্রমাগত লোকসান গুনতে হচ্ছে বলে দাবি তাদের। এখনও যারা জড়িত ব্যবসার সাথে তাদের অনেকেই ব্যবসা গুটিয়ে নেওয়ার চিন্তা করছেন। গত বছরের মার্চ থেকে নানা সময়ে লকডাউনের কারণে মন্দা চলছিল মুরগির খামারে। এরপর থেকেই লোকসানের বোঝা কমাতে অনেকেই ছাড়তে থাকেন এই পেশা। লকডাউনে বেচা বিক্রি কমে যাওয়ায় পুঁজি ভেঙে সংসার চালাচ্ছেন অনেকে। এছাড়া মুরগি ও ডিমের দাম কমলেও মুরগির খাবারের দাম ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়েছে অনেকের কাছে। আমার 2টি ফার্ম ছিল, এখন আমার 1টা ফার্ম আছে। কারণ লস, কত লস খেয়ে পারা যাবে না? সরকার যদি অনুমোদন দিত বা একটু আমাদের প্রতিষ্ঠানটি তাকাতো তাহলে আমরা কিছু পারতাম, কিন্তু তাও তো তাকায় না। খাবার নিয়ে আসার জন্য অনেক খরচ, আগে লাগতো 200 টাকা, এখন লাগে 500 টাকা খাবার নিয়ে আসতে। তারপরে ডিমের দাম অনেক কম। আমার ফার্ম বন্ধের পর্যায়ে যেতেছি, হয়তো বা এই মুরগির পরে আমি আর মুরগি তুলব না। গত বছরের মার্চেও খুলনায় 10,000-এর বেশি মুরগির খামার ছিল, এর মধ্যে এক বছরে বন্ধ হয়েছে 2,000-এর বেশি। এ অবস্থায় সহজ শর্তে ঋণ সহ আর্থিক প্রণোদনার দাবি জানিয়েছে মালিক সমিতি। তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, ব্যাংক এবং সমিতির ঋণে জর্জরিত। আমরা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সরকারের কাছে দাবি জানাই যে সহজ শর্তে ঋণ এবং প্রণোদনা এবং একটা প্রকল্প নিয়ে এই সমস্যার সমাধান করার দাবি জানাই। ক্ষতিগ্রস্ত খামারিদের আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। ছোট বড় মিলিয়ে এর আগেও প্রায় 9,000-এর মতো খামারি প্রণোদনা পেয়ে গেছে। বিকাশের মাধ্যমে ওনাদের মোবাইলে সরাসরি টাকাটা ঢুকে যায়। পরের ফেজেও প্রায় 1,000-এর মতো খামারি টাকা পাবে, এটাও বিকাশের মাধ্যমে ওনাদের মোবাইলে ঢুকে যাবে। খুলনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ শিল্পের সঙ্গে 40,000-এর বেশি মানুষ জড়িত। চলমান মহামারীতে এদের বেশিরভাগই পড়েছেন নানা সংকটে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 10 বছর পূর্তি উদযাপন করল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। বুধবার বিকেলে তেজগাঁয়ের নিজস্ব কার্যালয়ে কেক কেটে 10 বছর পূর্তি উদযাপন করা হয়। করোনার কারণে আয়োজন হয় সীমিত পরিসরে। 10 বছর পূর্তিতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক এম শামসুর রহমান বলেন, গত 1 দশক ধরে অবাধ তথ্য প্রচার করে আসছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। তিনি জানান, করোনা পরিস্থিতির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন সাংবাদিকেরা। দর্শকদের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতবদ্ধ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। দর্শকদের প্রত্যাশা ও আস্থা নিয়ে আগামীতেও কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। 2011 সালের 28 জুলাই যাত্রা শুরু হয় 24 ঘন্টার সংবাদ ভিত্তিক দেশের প্রথম সারির এই টেলিভিশনের। করোনায় মোট প্রাণহানি 42 লাখ ছাড়ালো, এ পর্যন্ত আক্রান্ত 19,66,00,000-এর বেশি। এদিকে আবারও বাড়ছে মৃত্যু ও সংক্রমণ।
গত ২৪ ঘন্টায় ১০,০০০ মানুষের মৃত্যু হয়েছে, যা ২২ জুনের পর একদিনে সর্বোচ্চ। নতুন রোগী শনাক্ত হয়েছে ৬,৫৩,০০০। একদিনে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ায় ১,০২৪ জন মারা গেছেন। নতুন আক্রান্ত ৪৭,০০০এর বেশি মানুষ। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে, মারা গেছে ১৩০০র বেশি, শনাক্ত ৪৮,০০০। ভারতে বুধবার ৬৪১ জন মারা গেছে, নতুন শনাক্ত ৪৩,০০০। সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে লকডাউন তুলে নেওয়া হয়েছে। এদিকে মিয়ানমারে অক্সিজেন সংকট আরও প্রকট হয়েছে। বিসিবির কাছে নিশ্চিদ্র সুরক্ষা বলয়ের আশ্বাস পেয়ে খেলতে আসছে অস্ট্রেলিয়া। যে কোনো মূল্যে সিরিজ আয়োজনে বিসিবিও অজিদের সব শর্ত মেনে নিয়েছে। এদিকে শেষ মুহূর্তে প্রস্তুতি দেখতে বুধবার হোটেল ইন্টার কন্টিনেন্টাল পরিদর্শন করেছে ঢাকাস্থ অস্ট্রেলীয় হাই কমিশনের কর্তারা। করোনা পূর্ববর্তী সময়ে অতিথিদের শর্তের বেড়াজালে পড়তে হতো না স্বাগতিক দেশকে, কিন্তু মহামারীতে ক্রিকেট ম্যাচ আয়োজনে বিসিবিকে দাঁড় করিয়েছে কঠিন বাস্তবতায়। ঘরের মাঠে সিরিজ আয়োজনে অস্বস্তিতে বিসিবি, কারণটা তিন মোড়লের অন্যতম দেশ অস্ট্রেলিয়া বলে। কোথাও ব্যত্যয় ঘটলে শঙ্কার মুখে পড়ে যাবে সিরিজ, তাই তো শুরু থেকে উদার বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এইবার প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলা চালানোর নিমিত্তে এক্সক্লুসিভ হোটেল, স্পেশাল এয়ারপোর্ট প্রোটোকল, খেলার সঙ্গে যারা সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলকভাবে ১০ দিনের কোয়ারেন্টিন, এই ধরনের কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। টিম, হোটেল, ভেনু সব জায়গায় বায়োবাবল সুরক্ষায় কার্পণ্য করেনি আয়োজক দেশ। অন্যান্যবার অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা নিশ্চিতে ঘাম ঝরাতে হয় বিসিবিকে, এবার পরিস্থিতির দাবি মেটাতে অতিথি সেবায় যোগ হয়েছে বায়োবাবল। তারপরও ঘরের মাঠে আরও একটা সফল সিরিজ আয়োজনের আশা বিসিবির। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেষ্টা করে যাচ্ছে আসন্ন সিরিজটাকে কোভিড মুক্ত রাখার জন্য। সেই ব্যাপারে বাংলাদেশের বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষদের সার্বিক সহযোগিতা আমাদেরকে সাহায্য করেছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছাবেন ম্যাথু ওয়েড মিচেল স্টার্করা। বিমানবন্দর থেকে অজিদের গন্তব্য হোটেল ইন্টার কন্টিনেন্টাল। একই হোটেলে থাকবে বাংলাদেশ দল, কিন্তু দু দলের ক্রিকেটারদের সরাসরি দেখা হওয়ার সুযোগ থাকছে না। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জিম্বাবুয়ে থেকে সকাল ৯টায় দেশে ফিরবে বাংলাদেশ দল, বিকেলে আসবে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ব্যাট বলের লড়াই ছাপিয়ে আলোচনায় কোভিড প্রোটোকল, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন, অজিদের শর্ত মেনে সর্বোচ্চ সতর্ক বিসিবি। কেউ করোনা আক্রান্ত হলেও থামবে না সিরিজ, জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। করোনাকালে প্রথম উইন্ডিজ, পরে শ্রীলঙ্কাকে আতিথ্য দিয়েছে বাংলাদেশ, এবার আসছে অস্ট্রেলিয়া। এই সিরিজে হিসেব আলাদা। জৈব সুরক্ষা বলয় কোয়ারেন্টিন ইস্যুতে অজিদের এক গাদা শর্ত বিসিবির চ্যালেঞ্জ কঠিন করেছে। অতিথিদের চাহিদা পথে সবার ওপরে হোটেল ব্যবস্থা। দুই দল ও ম্যাচ অফিসিয়ালরা থাকবেন পাঁচ তারকা হোটেল ইন্টার কন্টিনেন্টাল। এ সময় কোনো অতিথি থাকবে না এখানে। সিরিজের সংশ্লিষ্টরা এরই মধ্যে হোটেলে ১০ দিনের কোয়ারেন্টিনে প্রবেশ করেছেন। সুরক্ষা বলয় শর্তে খেলতে পারছেন না মুশফিক, শেষ মুহূর্তে ছিটকে গেছেন লিটন। বেসিক যে রিকোয়ারমেন্টসগুলো, ডায়েটারি রিকোয়ারমেন্টস, অন্যান্য যে প্র্যাকটিসের সময় তাদের কী রিকোয়ারমেন্টসগুলো, এই বিষয়গুলো নিয়ে মূলত এখন শেষ মুহূর্তে যোগাযোগগুলো হচ্ছে, এবং সেগুলো আমাদের মেডিকেল টিম, আমাদের ক্রিকেট অপারেশন টিম সবাই তাদের সাথে অনেক রেগুলার বেসিস তাদের সাথে। তোড়জোড়ের শুরুটা অবশ্য বিমানবন্দর থেকে। বৃহস্পতিবার চার্টার্ড ফ্লাইটে ঢাকা পৌঁছে সরাসরি গাড়িতে উঠবে অজিরা। বিমানবন্দরে অতিথিদের জন্য থাকবে বিশেষ ইমিগ্রেশন ব্যবস্থা, আলাদাভাবে নেওয়া হবে পাসপোর্ট। কাজ শেষে জীবাণুমুক্ত করার তিন দিন পর ফিরিয়ে দেওয়া হবে পাসপোর্ট। বিধিনিষেধের মধ্যে পড়ে যাচ্ছে ব্রডকাস্টাররা। প্রথা ভেঙে মাঠের ভেতরে ক্যামেরার প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। কোয়ারেন্টিন জটিলতার সিরিজে থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম। প্রবেশাধিকার সীমিত করা হয়েছে আকসু সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের। আমাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে যে কোন বিষয়গুলো, রিকোয়ারমেন্টসগুলো কী, এবং কী কী বিষয়গুলোতে সতর্কতা অবলম্বন করলে হয়তো একটা সাকসেসফুলি ইভেন্টটা শেষ করা যাবে। তারপর আমি বলি যে এই ধরনের সিচুয়েশনে কিন্তু মূল চ্যালেঞ্জটা হচ্ছে যে যদি কখনো কোনো
টেস্ট কেস পজিটিভ আসে সেক্ষেত্রে আমরা ঠিক করেছি আমরা দুই বোর্ড এটার ব্যাপারে আলোচনা করে সিরিজটাকে কীভাবে এগিয়ে নিয়ে যায় সে ব্যাপারে আমরা কাজ করব। প্রায় একই সময়ে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরা বাংলাদেশ দলও পড়ে যাচ্ছে কোয়ারেন্টিন কড়াকড়িতে। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের ১৩ দিনে কমপক্ষে ৭বার কোভিড পরীক্ষা হবে ক্রিকেটারদের। বলয়ের মাঝে আলাদা বলয় মাঠকর্মীদের জন্য খেলা চলাকালীন বাউন্ডারি লাইনের পাশেও থাকবে না মাঠকর্মীরা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অলিম্পিকে আজ ব্যক্তিগত ইভেন্টে নামছেন আর্চার দিয়া সিদ্দিকি। এলিমিনেশন প্রথম রাউন্ডে প্রতিপক্ষ বেলারুশের কারেনা দিওমিনস্কায়া। বাছাইয়ে ৬৩৫ স্কোরে ৩৬তম হয়েছিলেন দিয়া সিদ্দিকি। র্যাঙ্কিং রাউন্ডে এটি তার ব্যক্তিগত সর্বোচ্চ। প্রতিপক্ষ কারেনা র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে আছেন ৩১ নম্বরে। তবে সবশেষ বিশ্বকাপ স্টেজ ট্যুর পারফরমেন্সে উজ্জীবিত দিয়া। রোমানকে সাথে নিয়ে সুইজারল্যান্ডে রৌপ্য জিতেছিলেন তিনি। অলিম্পিকে মিশ্র ইভেন্টে শেষ ষোলোতে যাত্রা থেমেছে, এবার এককে ভালো করতে চান দিয়া। বুধবার একক ইভেন্টের দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়েন রোমান সানা। এ ছিল এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।